আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সব প্রবাসী ভাইরা ভালো আছেন। আজকে আসলাম আঙ্গুর ফলের বাগানে। অনেকদিন আগে বলছিলাম যে আঙ্গুর ফলের বাগানে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো, কিন্তু ব্যস্ততার কারণে, কয়েকটা প্রবলেমের কারণে সেই সৌভাগ্যটা হয় নাই। আর আজকে হঠাৎ করে, আজকে না গতকালকে আসছিলাম বুস্টারে, এবং হচ্ছে কি আসার পরে ঘোরাফেরা করতেছি বিভিন্ন আঙ্গুর ফলের বাগান, কমলার বাগান। এখন যেহেতু আপনার সামার টাইম চলে আসছে, এই জন্য হচ্ছে গিয়ে আপনার আগের মতো হচ্ছে গিয়ে গ্রেপটা নাই। এখন গ্রেপ নতুন করে হচ্ছে, ফুল সারছে, দেখতে পাচ্ছেন আপনারা এই যে, এখন গ্রেপের এই যে ফুল সারছে, কিন্তু এখনও গ্রেপগুলা হয় নাই। যেগুলা হবে হচ্ছে গিয়ে আরও বেশ কিছুদিন পরে, শীতের মৌসুমে আর কি বেশিরভাগ গ্রেপ থাকে এখান থেকে সাউথ আফ্রিকার। আর এই ভিডিওটা যারা সাউথ আফ্রিকা থাকেন তারা তো জানেনই, তারা তো চেনেনি, তাদের তো নতুন করে বলার কিছু নাই। কিন্তু যারা সাউথ আফ্রিকা থাকেন না, জানেন না, ভিডিওটা তাদের জন্য, তাদের দেখানোর জন্য। সো একে একাই আসলাম হাঁটতে হাঁটতে, কারণ এখানে তো আর ক্রাইমের কিছু নাই। আর যারা হচ্ছে গিয়ে এখানে আপনার কাজ করে, কাজ করতেছে অনেকে ভিতরে, পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে, তারা পরিচিত না, কিন্তু এতটাও এগ্রেসিভ না বা খারাপ না অন্য অন্য জায়গার মতো। মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা এবং মানুষগুলো মোটামুটি ভালো, কারণ ম্যাক্সিমাম ওয়ার্কার। সো ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও বানাবো। আজকে আসলাম এখানে বুস্টারে, আমার পিছন সাইড একটু দেখেন, জাস্ট আমার চারপাশে পাহাড়, লুক এট দ্য ভিউ, আমার পিছনে জাস্ট দেখেন আপনারা। অসাধারণ একটা ভিউ ফার্মের মধ্যে, খুবই সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। আজকে গরম, গরমে তো ব্ল্যাক পড়ছি, গরম আরও বেশি লাগতেছে। আজকে 34 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে, গতকালকেও 29 ছিল, আজকে আবার বেড়ছে, আবার আগামীকালকে দেখলাম 25। ওয়েদারটা মোটামুটি সঠিকই থাকে, বাংলাদেশের মতো অতটা আপ ডাউন করে না। যাক, আজকে একটু গরম হইলেও ফার্মে কিন্তু হচ্ছে কি আপনার প্রচণ্ড গরম পড়ে যখন এখানে স্নো পড়ে। এই পাহাড়গুলো যেগুলো আছে আপনার শীতের দিনে হচ্ছে পাহাড়গুলো, সমস্ত পাহাড়গুলো আপনার বরফে ঢেকে যায়। আর যখন গরম থাকে, গরমের মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্রচণ্ড গরম পড়ে। পাহাড়ি এলাকার সমস্যাটাই হচ্ছে এটা, প্রচণ্ড গরম এবং হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এখানে যেমন তুষারপাত হয় সেরকম ঠাড়া মারা গরম আর কি, যেটা বাংলাদেশে আমরা বলি, সেটা অবস্থা এখানে। এই সাইডে আঙ্গুর ফলের শেডগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন রোপণ করা হয়েছে, এখন ফল আসে নেই, অথবা আগামী বছর নাগাদ ফল আসবে, আমি সঠিক জানি না। কিন্তু এই পাশে আমার এই পাশটাতে যেই ফল গাছগুলো আছে এগুলোতে অলরেডি ফুল চলে আসছে, এগুলো তো অলরেডি ফুল আছে। সো এগুলোতে আশা করা যাচ্ছে ভেরি সুন ফল খাওয়া যাবে এগুলোর আর কি, এই সাইডেরগুলোর। আর এগুলো কিন্তু অনেক আপনার হচ্ছে গিয়ে একটা লম্বা টাইমের প্রসেসিংয়ের ব্যাপার, একদিন দুই দিনের না। আপনার যেগুলো দেখতে পারবেন, এই যেগুলো বানাইছে এগুলো সব কিন্তু মোটামোটা কাঠ দিয়ে, অন্য নর্মাল কিছু না, যেন লং টাইম ইউজ করতে পারে, এই জন্য মোটামোটা কাঠ দিয়ে হচ্ছে এগুলো বানানো, লং টাইম ইউজের জন্য, লং টাইম ইউজ পারপাসের জন্য। সো এই তো সাউথ আফ্রিকা জীবনে এরকমই, টোটালি ডিফারেন্ট। আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা বুস্টার শহরটা, টোটালি ডিফারেন্ট। আমি তো শহরে না, বুস্টার একটা ছোট্ট একটা টাউন, এবং ছোট্ট একটা টাউনের পর হচ্ছে গিয়ে আমি যে জায়গাটায় আছি এখন, এই জায়গাটা হচ্ছে আপনার একটা গ্রাম। এটা হচ্ছে গিয়ে টোটালি একটা গ্রাম। সো এই গ্রাম এলাকায় আসছি একটু মানে রিফ্রেশমেন্টের জন্য, কয়েকটা দিন ঘোরাঘুরির জন্য, অনেক ভিডিও বানানোর চেষ্টা করবো। এখানে যারা কাজ করেন তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, তারা কাজ করেন, কত টাকা স্যালারি পান, কী আসে এই বিষয়ে। এটা টোটালি ডিফারেন্ট একটা প্লেস, কারণ হচ্ছে গিয়ে কি আপনার যেটা আমরা বলি যে টাউনে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ক্রাইম, মেইন মেইন শহরগুলোতে। আগে কেপ টাউন অনেক সেফ ছিল, কিন্তু এখন কেপ টাউনে কিন্তু প্রচণ্ড ক্রাইম। আগে জোহানেসবার্গ, পিটুরিয়া, পোর্ট এলিজাবেথের, ডারবানের থেকেও আমরা বলতাম হচ্ছে 1000 times বেটার হচ্ছে গিয়া কেপ টাউন, কিন্তু এখন আর এই কথাটা আমরা বলতে পারি না, কারণ কেপ টাউনের অবস্থা আগে চেয়ে অনেক খারাপ, ঠিক এই কারণে। যাক, যারা সাউথ আফ্রিকা আসতে চান চিন্তা ভাবনা করে আসবেন, সৌন্দর্য দেখতে পারবে, কিন্তু সৌন্দর্য দেখে তবে আর পেট ভরবে না। টাকার রেট কমতে কমতে খুবই খারাপ অবস্থা, যেখানে গত মাসেও 6.70 টাকা, 6.60 টাকা টাকার রেট ছিল 1 টাকায়, সেখানে আজকে টাকার রেট দেখলাম 5.69 টাকা, 5.69 টাকা। তাহলে সেক্ষেত্রে চিন্তা করে দেখেন আপনারা টাকার রেটটা কত পরিমাণ ড্রপ করছে, 1 টাকা কমে গেছে। 1 রেন্ড সেন্ড করলে আগে 6.70 টাকা পেতাম গত মাসের কথা, এই মাসে কিন্তু সেন্ড করলে পাচ্ছি হচ্ছে আমরা 5.69 টাকা আজকে রেট অনুযায়ী, প্রতিদিন রেট আপ ডাউন করে। সো এই জন্য বলবো, সাউথ আফ্রিকা আসার আগে
অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আসবেন, হুটহাট করে আসবেন না। সাউথ আফ্রিকা না সেই টাকা দিয়ে আপনার ইউরোপ গেলে আরও ভালো কিছু করতে পারতেন হয়তো আমি মনে করি। যাক, দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।